নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি গরমকালের একটি হালকা অথচ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। পাতলা ঝোল হলে ভাববেন না কিন্তু যে এটা টেস্টটা খারাপ হয়, খুবই ভালো লাগে। বিশেষ করে গরমকালে যখন রিচ খাবার খেতে ভালো লাগে না, তখন এই হালকা ঝোলটা কিন্তু খুবই টেস্টি লাগে। আর যেসব মানুষরা বেশি মশলা খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি 8 পিস। মাছগুলোকে আমি প্রথমে নুন দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে ট্যাংরা মাছ ধুয়ে নিলে ট্যাংরা মাছের মধ্যে আর কোনো রকম আষ্টে গন্ধ থাকে না। খুব ভালোভাবে আমি জলটা ঝরিয়ে রেখেছি। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছি। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই রান্নাটা আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করছি। কাঁচা লঙ্কা দিয়েই এই রান্নাটা ভালো হয়, কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার আমি করছি না। আর স্বাদ অনুযায়ী সর্ষে তেল লাগছে, যতটা পরিমাণ লাগবে। এই রান্নাটা খুব কম তেলেই হয় মোটামুটি, আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলেই কিন্তু করার চেষ্টা করবেন। আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর নুন নিয়েছি 7 অনুযায়ী, আর 1 টেবিল স্পুন আমি জিরে মিক্সিতে বেটে রেখেছি। মিক্সিতে কিভাবে জিরে বাটতে হয় আর জিরের কাঁচা গন্ধটা অক্ষুণ্ণ থাকে, তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেব। আর একটা বেগুনকে আমি কেটে রেখেছি। বেগুন আর আলু অবশ্যই কাটার পর জলের মধ্যে ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন, না হলে কিন্তু কালচে হয়ে যায়। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ট্যাংরা মাছ তেলে দেওয়ার পর খুবই ফাটে, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে মাছগুলো অত বেশি ফাটার ভয় থাকে না। অনেকে মাছগুলোকে হলুদ ছাড়াই ভেজে নেন, কিন্তু হলুদটা অবশ্যই দেবেন, কেননা হলুদটা অ্যান্টিসেপ্টিকে কাজ করে। মাছগুলো দেখুন আমি খুব সুন্দর করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এবার এটা 5-7 মিনিটের জন্য রেখে দেব, তারপর চলে যাব মূল রান্নায়। কড়ায় আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। এবার আলুগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না, শুধুমাত্র তেলের মধ্যে আলুগুলো দিয়ে লাল করে ভেজে আমি তুলে নেব। আলুগুলো দেখুন বেশ লাল কালার করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই একই তেলে আমরা বেগুনগুলো দিয়েও ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে বেগুনগুলো আমরা ভেজে তুলে নেব। বেগুনেও কিন্তু আমি নুন হলুদ কিছুই মাখাইনি, শুধুমাত্র তেলে ভেজে তুলে নিচ্ছি। বেশ একটু লাল করেই ভেজে তুলে নেব। বেগুনগুলো দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকে তেল থেকে তুলে নেব। বেগুনগুলো তেল থেকে তুলে নিয়েছি, কড়ায় এখনো তেল আছে। এই তেলের মধ্যেই আমরা মাছগুলো ভেজে নেব।
আঁচটা মিডিয়াম করে মাছগুলোকে মিডিয়াম করে ভেজে নেব। বেশি কড়া করব না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। আবার হালকা করেও ভাজব না। মাছগুলো দেখুন হালকা লাল কালারের হয়ে গেছে, মানে মিডিয়াম করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো কড়া থেকে তুলে নিয়েছি। এবার কড়ায় 2 টেবিল স্পুনের মতো তেল আছে। এবার এর মধ্যে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিলাম, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে তিনটে মিশে একসঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। ফোড়নগুলোকে আমরা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একটা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা অবশ্যই জিরে বাটা দিয়ে করবেন, জিরে গুঁড়ো দিয়ে করবেন না। কেননা জিরে বাটার যে সুন্দর একটা ফ্লেভার থাকে, এই রান্নাটায় আরো বেশি সুন্দর করে তোলে সেই ফ্লেভারটা। আপনারা জিরে বাটা দিয়ে রান্নাটা করলে বুঝতে পারবেন জিরে গুঁড়ো আর জিরে বাটার টেস্টে তফাৎটা। এবার মশলাটাকে 1 মিনিট একটু কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু আপনারা টমেটো পেঁয়াজ অ্যাড করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। গরমকালের হালকা রেসিপি তো এইরকম হালকাই ভালো লাগে। আপনারা দেখবেন জিরের ফ্লেভারে ভরপুর এই রান্নাটা, সিম্পল হলেও খুবই টেস্টি হয়। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝোলঝোলি হয়, তবে অতিরিক্ত পাতলা না, আবার হালকা গ্রেভি যুক্তও না, মিডিয়ামই ভালো লাগে। বেগুনটা এখন দিচ্ছি না, কেননা বেগুনটা রান্না হওয়ার কিছু নেই, বেগুনটা ভালো করে ভাজাই আছে, নামানো একটু আগে দেব। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমরা কিছুক্ষণ রান্না করব। আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন। আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য, কেননা আলুটা তো ভাজাই আছে, বেশি কুক করার দরকার নেই। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। এবার চেক করে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সুন্দর আলুগুলো গলে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর 1 মিনিটের জন্য আমি আবার ঢেকে দেব, কেননা বেগুনের মধ্যে আমি নুন হলুদ কিছুই আমি মেশাইনি, সেই কারণে বেগুনের মধ্যে মশলাটা ঢোকা দরকার। তাই এর মধ্যে মিশিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এক মিনিট হয়ে গেছে। এবার দেখুন বেগুনগুলোর মধ্যেও সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে, আর ঝোলটা হবে ঠিক এইরকম, অতিরিক্ত পাতলা না, আবার একেবারে শুকনো শুকনো না। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে পরিবেশন করব। এই রান্নাটায় আপনারা ধনে পাতা দেবেন না, তাহলে জিরের যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর গরম ভাতের সঙ্গে আমরা এই ট্যাংরা মাছের পাতলা ঝোলটা পরিবেশন করব। তাহলে দেখলেন তো খুবই সুন্দর এই গরমকালের হালকা রেসিপিটা,
তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করে আপনারা জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।